নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ভেবেছিলাম অনেকদিন পরে আজকে একটা ভিডিও করব, আজকে তো উল্টোরথ, তো আমার কপালটাই খারাপ। তো দেখো ভিডিও তো করছি কিন্তু মানে একটা খারাপ কিছু নিয়ে করতে হচ্ছে। তো আজকে সকালবেলা হঠাৎ কলপারে কাজ করছিলাম, একটা বিড়াল এসে হঠাৎ আঁচড় দিয়ে দিল হাতে। তো তখনই যেই জামা পরেছিলাম সেটা পরেই আর কি হাসপাতালে ছুটতে হলো, কারণ বেশিক্ষণ তো এভাবে রাখা যাবে না, ভ্যাকসিনের ব্যাপার আছে। তো সেই কারণে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তো আসলো, এসে বললো একটা মাস্ক পরে চলো। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো হাসপাতালে চলেও এসেছি। তো আমরা এখন এমার্জেন্সির দিকেই যাচ্ছি, কারণ আজকে যেহেতু শনিবার আর বেলাও হয়ে গেছে, তো দেখি কি বলে। তো আমরা বেরিয়ে গেলাম, তো ডাক্তারবাবু বললেন যে আউটডোরে গিয়ে ডাক্তার দেখাতে তাড়াতাড়ি করে, কারণ বেলা হয়ে গেছে, পরে আর পাবো না। তো সেই কারণে এখন আমরা আউটডোরের দিকে যাচ্ছি। তো এখন এই দিকটা নতুন করে করেছে যেহেতু, কোন দিকে কী আছে এখন জানি না, এখন একে ওকে জিজ্ঞেস করে করে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি যে নতুন করে টিকিটটা হচ্ছে, তা ওনারা বলেন ওই দিকটাতে। তো এখন আমরা টিকিট করতে যাচ্ছি, তো দেখো টিকিট করা হয়ে গেছে। তো এখন ডাক্তার দেখাতে হবে, তো তোমাদের সাথে কথা হচ্ছে আমার ডাক্তার দেখানোর পরে। তো চলো ডাক্তারটা দেখিয়ে নিই। ডাক্তার দেখিয়ে এইমাত্র এলাম, কি আর বলবো, মানে আজকে যে কত দিক থেকে মানে আমার সমস্যা হয়ে গেল কি বলবো, কপালে মানে দুর্ভোগ থাকলে যা হয় আর কি। প্রথমত গ্যাস শেষ হয়ে গেল, রান্না বান্না সব বন্ধ করে রেখে আমায় দৌড়াতে হলো। তো হঠাৎ করে এমন হয়ে যাবে বুঝতে পারিনি, মেয়ে ছোটো মেয়েটাকে ওর পিসির বাড়িতে রেখে তারপরে গেলাম, কারণ বাচ্চা তো, ওকে হাসপাতালে নিয়ে যাওয়াটা ঠিক হবে না যেহেতু করোনাটা আবার বেড়ে গেছে, তো সেই কারণে ওকে নিয়ে যায়নি। তো বড় মেয়েকে ওর বাবা আনতে চলে গেল, আমাকে ছেড়ে দিয়ে গেল বাড়ির কাছে। তো এখন আবার রান্নার দিকে যেতে হবে। তিনটে ভ্যাকসিন দিয়েছিল, দু হাতে, এই হাতে একটা দিয়েছে, এই হাতে দুটো দিয়েছে। তো আবার চারটে ডেট দিয়েছে, তো ওই ডেট ওয়াইজ আমাকে গিয়ে গিয়ে আবার ভ্যাকসিন নিয়ে আসতে হবে। তো কি আর বলবো, তো যেতে তো হবেই, কিছু করার নেই, ফেলে রাখলে তো চলবে না। তো দেখো আমি জামাটা চেঞ্জ করে চলে এসেছি রান্নার এখানে, আমি কিছুই রান্না করতে পারিনি, সেরকম ওই ভাত আর ডালটাই করে গেছিলাম, আর এসে রান্নাটা শেষ করতে হচ্ছে কারণ বেলাও হয়ে গেছে। তো আমি আমার ছোটো মেয়েকে খাওয়াতে চলে এসেছি, এখন বাজে 3:30 মতো প্রায়, তো অনেকটাই বেলা হয়ে গেছে, এমনি তো ওর খেতে অনেকটা সময় লাগে। তো দেখা যাক কতটা খাওয়াতে পারি, এমনিতে ওর শরীরটাও ভালো না খুব একটা। আর আমার বড় মেয়ে স্কুলে গেছে, ওর বাবা গেছে আনতে ওকে, আর আজকে আর সেরকম কিছু রান্না করতে পারিনি বাড়িতে। ওই সময় যতটুকু ছিল হাতে, ওই সময়টুকুর মধ্যে যতটুকু পেরেছি করেছি। আসলে বাড়িতে বড় মানুষ থাকলে কি হয়, ডাল আলু সিদ্ধ করে খেয়ে নিলেও হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু ছোটো বাচ্চা থাকলে কি হয়, ডালের সাথে যাই হোক কিছু তো করে দিতেই হয়, আর ওরা মানে মাছটা এতটাই পছন্দ করে, তো মাছ তো ঘরে থাকেই, সেই কারণে মাছ ভেজে দিলেও হয়ে যায় ডালের সাথে খাওয়া। তো সেই কারণেই কষ্ট হলেও করে দিতে হবেই, কিছু করার নেই। আর কাজ তো দেখো পড়ে থাকলে পড়েই থাকবে। আজকে 4:30, আমি এখন এইমাত্র খেতে বসলাম, মেয়েকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেরকম খেতেও পারিনি, অল্পই খেয়েছে। তো এই দেখো আমাদের রথ, রথটাকে সাজানো হয়েছে। তো এই বছরে উল্টো রথেটা যে এরকমভাবে কাটবে আমাদের ভাবতেই পারিনি। তো বাচ্চাগুলো খুব আশা ছিল আমাদের এখানে একটা বড় রথ যায় দেখা, কিন্তু নিয়ে যেতে পারিনি। তো দেখো পুচকিটা এভাবে ঘুমাচ্ছে, শরীরটা খুবই খারাপ, খুবই ইচ্ছা ছিল নিয়ে যাওয়ার কিন্তু হলো না। তো খেয়ে দেয়ে উঠে এসে বসলাম একটু, এখন বাজে 5:20। তো ভেবেছিলাম রথ নিয়ে বিকেলবেলা একটু বেরোবো ওদের নিয়ে, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে যেখানে ভ্যাকসিন দিয়েছে।
আর মিষ্টিরও শরীরটা ভালো না। অ্যাকচুয়ালি বাচ্চারাই তো রথটা মেন চালায়, তো পুরি যখন শরীর খারাপ তো রথটা চালানোর তো কোনো বিষয়ই দেখছি না, কারণ মিষ্টিও বলছে রথ চালাবে না। তো এবছরে যেটা ভেবেছিলাম কিছুই হলো না, দেখা যাক সামনের বছর কেমন রাখে ভগবান সবাইকে।